ওম নমঃ শিবায়। শুভ সন্ধ্যা। আজকে আর অনেকের হয়তো রাত অতিবাহিত হতে চাইবেই না, কারণ কালকে সকাল থেকেই মহাশিবরাত্রি। সারা ভারতবর্ষের কোটি কোটি মানুষ এই দিনটায় নানানভাবে কাটায়। কেউ নির্জলা উপোস করে, কেউ ফ্যামিলির সাথে, কেউ কোনো মন্দিরে পুজো দিতে গিয়ে, কারণ এই দিনটা সারা ভারতবর্ষের মানুষের কাছে কিন্তু একটা অবিস্মরণীয় দিন। অপেক্ষায় থাকে প্রচুর মানুষ। কেন? কারণ আমাদের দৈব পুরাণ এবং শিবপুরাণ থেকে যে সমস্ত ছোট ছোট শিক্ষা আমরা পেয়ে এসেছি ছোট থেকেই, হিন্দু সনাতন ধর্ম, তারা কিন্তু আগামী দিনটা একটু স্পেশালভাবেই কাটাবে। স্বয়ং শিব সম্বন্ধে তো বিভিন্ন মানুষের বিভিন্ন ধারণা, তার মধ্যে কিছু লোককথা আছে, কিছু সায়েন্স আছে। সায়েন্টিফিকভাবে নানান ধরনের উদ্ধার করার চেষ্টা করা হয়েছে, কিন্তু তবুও শেষে একটা কথাই বলা হয়েছে, বিশ্বাসটা বিশ্বাসের জায়গাতেই থাক। কারণ রিসার্চ করতে করতে এমন কিছু ব্যাপার উঠে আসবে যেটা আবার অনেক মানুষ মেনে নিতে পারবে না, তাই রিসার্চ বন্ধ করে দিয়ে একটা কথাই বলা হয়েছে, বিশ্বাসের জায়গায় বিশ্বাসটা থাক। শিবরাত্রি মানে আগামীকাল মহিলাদের কাছে একটা বিরাট ব্যাপার, সে যে ধরনেরই হোক, বিবাহিত, অবিবাহিত, বিধবা মহিলা, কেউই এই পুজোর দিনটা নিজেদেরকে আর দূরে রাখে না, পুজোর মধ্যেই নিয়োজিত করে। যাই হোক, আগামীকাল শিবরাত্রি অনেকে অনেক রকমভাবে কাটবে, আমাদের কিন্তু একই রকমভাবেই কাটবে। আমরা আগামীকাল দমদম মিউনিসিপ্যালিটি হসপিটালে সকাল থেকেই, তবে কাল যেহেতু শিবরাত্রি আগামীকাল একটু সকাল সকাল পৌঁছাবো আমরা। আর যেহেতু আছি মাত্র কয়েকটা দিন আগামী রবিবার অবধি, তাই রবিবার পরে আবার সেই এক মাস পর দেখা হবে, মাঝে আমার সাথে দেখা হবে এক মাস পর, বাকি ডক্টররা থাকছে, আপনাদের যাবতীয় সমস্যা ইত্যাদি আপনারা দেখাবার জন্য চলে আসতে পারেন। ওষুধ মেডিসিন রিপিটেশনের জন্য রিপিট করতে হবে কি না, এখানে ম্যাডাম সবসময়ের জন্য আপনাদের জন্য উপস্থিত থাকবেন, আপনারা ম্যাডামকে দেখিয়ে কোনো মেডিসিন বন্ধ হবে কি না, কোন মেডিসিন এক্সট্রা লাগবে কি না দেখিয়ে অবশ্যই আপনারা মেডিসিন রিপিট করবেন। নিজেরা নিজেরা দায়িত্ব নিয়ে রিপিট করতে যাবেন না, কারণ আমি ফার্স্ট মেডিসিন যারা দেখিয়ে গেছেন তাদের ফার্স্ট মেডিসিন অনলি ফর 15 days, 15 দিনের। এই 15 দিনের মেডিসিন দেবার পর কিন্তু আপনারা নিজেরা রিপিট করতে যাবেন না, অবশ্যই ডক্টররা আছে তাদের মতামত নিয়ে যে হ্যাঁ সব মেডিসিন কি আর চলবে 15 দিন পর, কারণ আমাদের ফার্স্ট এই 15 দিনের জন্য বেশ কিছু মেডিসিন মানে বেশি করে দেওয়া থাকে, কেন আপনি যাতে 15 দিনের মধ্যে অনেকটা বেশি রিমুভ হয়ে যান, তারপর মেডিসিন কমিয়ে দিই, তারপর ধীরে ধীরে মেডিসিন চলতে থাকে। এই 15 দিনের মেডিসিনটাই ফার্স্ট হিট, এইটা যদি আপনার স্যুট হয়ে যায় তাহলে আপনি জানবেন যে হ্যাঁ আপনি ভালো হচ্ছেন, নাহলে কিন্তু চান্স কম। অনুষ্ঠানের সাথে সাথে ব্যাকগ্রাউন্ডের পিকচারগুলি দেখতে থাকলে মাঝে মাঝে একটু মোহিত হয়ে যাবার মতো, তবে হ্যাঁ আমরা তো আয়ুর্বেদে আয়ুর্বেদ নেই চর্চা আমাদের। প্রশ্ন অনেক এসেছে, আজকে বেশ কয়েকটা SMS এসেছে, যেহেতু আগামীকাল শিবরাত্রি অনেকের হয়তো মনে পড়ে গেছে, গতকাল অ্যানাউন্স হয়েছিল, তো বেশ কিছু SMS দেখলাম লিখছে, ডাক্তারবাবু রুদ্রাক্ষের কাজ কি? রুদ্রাক্ষও তো একটা ক্রুড ড্রাগসের মধ্যে পড়ছে, আয়ুর্বেদিক মেডিসিনের মধ্যে পড়ছে, কারণ পৃথিবীর সমস্ত প্ল্যান্টসই মেডিসিন হয়, কোনো প্ল্যান্টস বাদ যায় না, তাহলে রুদ্রাক্ষও নিশ্চয়ই বাদ যাবে না। তাহলে তাদের প্রশ্ন ছিল, আজকে এক্সপ্লানেশন দেব আমি। ফার্স্ট কলার আজকে, নমস্কার। হ্যাঁ নমস্কার,
কেন গায়ে কি ব্যথা আছে? আজকে ছোট্ট ছোট্ট করে যারা আমার পুরনো দর্শকরা আছেন, যারা আমার পুরনো পেশেন্টরা আছেন, চলে আসুন আজকে গল্প করতে করতে। আমরা শিবরাত্রির প্রথম ধাপটা কাটাই, তারপর তো কিছুক্ষণ পরেই শিবরাত্রি পড়ে যাচ্ছে, চলে আসুন। 8336973024 প্রচুর দর্শক আছে যারা প্রতিনিয়ত এই সন্ধ্যা 7টা থেকে আমার টাইম প্রতিদিনই, তো রবিবার অবধি আমরা সন্ধ্যা 7টা অবধি থাকবো, তারপর এক মাসের জন্য বিরত। পুরনো প্রচুর অনুষ্ঠান আছে যেগুলো আপনারা দেখা হয়নি আপনাদের, সেগুলো আপনারা দেখতে পাবেন। তো রুদ্রাক্ষের কাজ, রুদ্রাক্ষ ছোট ছিলাম যখন গাছের গোড়ায় কুড়িয়ে এনে ভিজিয়ে রেখে না পরের দিন সকালে চিবিয়ে খেয়ে নিতাম, বেশ মিষ্টি লাগতো, বুঝতাম না তখন, তো জানতাম না এর কাজ কী, কিন্তু এটা সেবন করার থেকে ধারণ করা এর কাজ অনেক বেশি, মেন্টাল স্ট্রেস কাটায় প্রচুর। রুদ্রাক্ষ ভিজিয়ে রেখে তাকে টুকরো করতে হবে, কিন্তু না গোটা ফল নয়, রুদ্রাক্ষ ফলকে টুকরো করে এক কাপ জলে ভিজিয়ে রেখে সকালে জল পান করলে মেন্টাল স্ট্রেস কাটে। তাই প্রচুর যারা সাধু সন্ত পূজার চায় থাকে, ত্যাগী যোগী মানুষ, ভোগীরা নয়, ভোগীরা রুদ্রাক্ষ রাখতে পারবে না, যারা ভোগ করার টেন্ডেন্সি আছে তাদের মাথায় প্রচুর টেনশন, কিন্তু যারা এই যোগী মানুষ দেখবেন কোনো টেনশন নেই, দিব্যি ঘুরে বেড়াচ্ছে, তারা দেখবেন রুদ্রাক্ষ ধারণ করে। রুদ্রাক্ষের আসল কাজ হলো মেন্টাল স্ট্রেসকে দূর করা, সেটা রুদ্রাক্ষে ভিজিয়ে জল খেলেও হয় এবং অথবা শরীরে ধারণ করলেও হয়। আরও অনেক কাজ আছে, আপনারা হয়তো বিভিন্ন অ্যাস্ট্রোলজার, বড় বড় যারা পাশ করা অ্যাস্ট্রোলজার তাদের কাছে শুনে থাকবেন আপনারা, কিন্তু আমি সায়েন্টিফিকভাবে, আমাদের তো মেডিসিনের মাধ্যমে আনতে হয় সব কিছু, কারণ অ্যাস্ট্রোলজি আয়ুর্বেদ একদম পারস্পরিকভাবে চলে, পথ হাঁটে, আমি এর আগে অনেকবার আপনাদের জানিয়েছি। ওনাদেরও যেরকম বিভিন্ন ধরনের স্টোনস, জেমস, শিকড় বাকড়, রুটস দিয়ে মানুষের জীবনের পরিবর্তন করার চেষ্টা করে, আমরাও সেগুলি ভস্য অথবা মেডিসিন তৈরি করে মানুষের শারীরিক পরিবর্তন তৈরি করার চেষ্টা করি, এবং তার যথাযোগ্য কাজ আছে। তো সেই জন্য আমরা অনেক সময় মেডিসিন খাওয়াতে পারি না, সেই জন্য তাকে ভস্য করে নিই, ডাস্ট করে নিয়ে খাবার ব্যবস্থা করাই। নমস্কার। হ্যাঁ বলুন। বলুন। আমার ছেলে 13 বছর বয়স। ওর হচ্ছে মাঝে মাঝে অসমনস্ক হয়ে যায়, এবং সেই সময়টা মানে 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ড সেরকম কোনো সেন্স থাকে। এটা বছর দুয়েক ধরে হচ্ছে, আমি বাংলাদেশে দেখিয়েছিলাম, তো ওরা প্রথমে হচ্ছে MRI বা EEG এগুলো করেছিল, তাতে কিছু ধরা পড়েনি। এবার ওরা একটা ওষুধ দিয়েছে সোডিয়াম ব্যাকোরেল বলে, এই ওষুধটা কন্টিনিউ খাওয়াতে বলছে, আমি খাওয়াচ্ছি কিন্তু আমার সেরকম ভাবে কোনো এ হয়নি, হ্যাঁ সেরকম ভাবে সলভ হয়নি, এখনো মাঝে মাঝে হচ্ছে, এবং আমি আজকেই গেছিলাম ডাক্তারখানায়, তা আবার আমাকে হচ্ছে EEGটা করতে বলেছে। হ্যাঁ অ্যাকচুয়ালি এগুলো মির্গি যে রোগী হয়, মির্গি রোগ বাংলায়, আর মেডিকেল ল্যাঙ্গুয়েজ এটাকে এপিলেপসি বলা হয়, তো এটা যাদের হয়, যে মানুষদের হয়, সেই মানুষগুলিকে তিনটি জায়গায় যাওয়া বারণ আছে, এক হচ্ছে জল, দুই আগুন, তিন রাস্তা, হাই রোডে জলের ধারে এবং আগুনের পাশে
এই রোগীদের যাওয়া নিষেধ, একদম একা একা ছাড়া যাবে না। এবং বেশ কিছু খাবার দাবার আছে, সেগুলিকে নিষেধাজ্ঞা করার প্রয়োজন আছে। এবং ওর হ্যাবিট কিছু চেঞ্জ করাবার আছে, কারণ আপনি যে মেডিসিনটা খাওয়াচ্ছেন ওটা এই রোগটাকে সারিয়ে দেবার জন্য কোনো মেডিসিন নয়, এই রোগটাকে একটু বন্ধ রাখার জন্য মেডিসিন ওটা। কেমন, এটা সেরে যাবার জন্য আপনাকে মেডিসিন দেওয়া হয়নি, ওটা খানিকটা চাপা থাকবে, বন্ধ থাকবে, তো সেটা সেরে যাবার জন্য মেডিসিন আলাদা হয়। আপনি ইজি রিপোর্ট আর এমআরআই যেটা করেছেন ওটাকে নিয়ে আপনি যোগাযোগ করবেন, তাহলেই হবে। কারণ আমি রবিবার অবধি আছি, আমি ফিরে আসি, তারপর আপনার নিশ্চয়ই তিন দিনের মধ্যে টাইম হবে না, আপনি তারপর আবার যোগাযোগ করবেন আমার সঙ্গে। মিরগি রোগ যাদের বাচ্চাদের আছে তাদেরকে আবার বলে দিই যে সেই বাচ্চাদের জল, আগুন, রাস্তা একদম একা ছাড়বেন না। নমস্কার, বলুন। পেঁয়াজ আর রসুনের রসকে গরম করে এক ফোঁটা কানে দিয়ে শোবেন রাত্রে, সকালে তুলো কাটি দিয়ে পরিষ্কার করবেন। পেঁয়াজ আর রসুনের রস এক ফোঁটা এক ড্রপ যাবে, আর সকালবেলা তুলো কাঠি দিয়ে পরিষ্কার করবেন। সব আছে, মেডিসিনও আছে, চেম্বারে দেখা করবেন, আবার মেডিসিনও দিয়ে দেবো। এখন ঘরোয়া টোটকা যেটা বলে দিলাম ওটা করতে থাকুন। আজকের পরিবেশটা একটু ভারী ভারী বেশ ভালো লাগছে, যারা ঘরের ভিতরে আছেন একটু বাইরে গিয়ে ঘুরে আসুন, দেখবেন আবার ঠান্ডা ঠান্ডা পরিবেশ, কারণ বাবা শিবের মাথায় আবার জল ঢেলে ঢেলে আরও ঠান্ডা লেগে যাবে বাবা শিবের, তো বেশি ঢালবেন না, সর্দি কাশি লেগে যেতে পারে। নমস্কার, বলুন। হ্যাঁ, রিপিট করবেন আবার এক মাসের জন্য, রিপিটেশন। আচ্ছা, এক মাসের জন্য। সব এক্ষুনি হবে, কে বলেছে আপনাকে? সব আপনি এক্ষুনি সেরে গেলে আমরা কি করবো, আমাদের কাজকর্ম চলে যাবে যে, ধীরে ধীরে। হ্যাঁ, সব অস্বস্তি আস্তে আস্তে যাবে, একসঙ্গে ছটপট করলে হবে না, আস্তে আস্তেই যাবে, আছে ওর মধ্যে দেওয়া আছে মেডিসিন। হাইয়ের জন্য থেরাপি করাবো, পঞ্চকর্মা করাবো, আরো এক মাস মেডিসিন খান, তারপর পঞ্চকর্মা হবে, দেখবেন তারপর কমপ্লিট কিওর লাগছে একদম। পঞ্চকর্মা থেরাপিতে চার দিনের জন্য আপনাকে আসতে হবে। আয়ুর্বেদ হ্যায় সর্গীয় শক্তি, হর জড়ি পুটি মে বসে হ্যায় রাম, রাগী জো সুনায় রাগিনী, রোগী কো মিলে আরাম। আয়ুর্বেদ বলছে প্রতিটা শিকড় বাকড় জড়িপুটির মধ্যেই ভগবান ঈশ্বর আল্লাহ আছেন। নমস্কার, হ্যালো, বলুন। না, ইনি আইনস্টাইন ফোন করেছে আমাকে, সায়েন্টিস্ট আইনস্টাইন ফোন করে উনি রিসার্চ করছে যে এখানে ফোন লাগলে কি হতে পারে, ওখানে ফোন লাগলে কি হতে পারে। আচ্ছা, এটা কি সরাসরি লেগেছে না এটা বাঁকাভাবে লেগেছে না কিভাবে লেগেছে, এখন রিসার্চ করছে উনি, ফোনটা লেগে যাবার পর অন করে দিয়ে। আপনি এত বুদ্ধি নিয়ে কি করে রাতে ঘুমান, খুব অবাক লাগে। আপনি বৈজ্ঞানিক হতে পারতেন, আপনি নাসায় চান্স পেতে পারতেন, একটা ফোন লেগে যাওয়ার পর কি হতে পারে সেটা নিয়ে এত রিসার্চ করেন, এত ভাবেন আপনি। ঈশ্বর আপনাকে আরো বুদ্ধি দিক, অনেক বুদ্ধি আছে আপনার, তবুও
আমি অবাক আপনার বুদ্ধিতে। আপনি আরেকটু ভাবুন, ফোন করবেন না এখন, যে ফোন নিয়ে রিসার্চ করুন, আপনি ফোনের আরও নতুন তথ্য আবিষ্কার করতে পারেন। আপনার নাসায় চান্স হয়ে যেতে পারে, কে বলে চন্দ্রযান ফোরে হয়তো আপনার চান্স হয়ে যেতে পারে, রাইট? ওকে, আপনি দেখতে থাকুন, অনুষ্ঠান দেখুন, সবসময় ফোন নিয়ে খোঁচাখুঁচি করবেন না। হাতে ফোন থাকলেই আমি জানি একটু চুলকায় মানুষের, না, মাঝের মধ্যে একটু দেখা, একটু শোনার প্রয়োজন আছে। তো যে কথায় ছিলাম আমরা, রুদ্রাক্ষে। প্রচুর মানুষ মেন্টাল স্ট্রেসের জন্য, তারা দেখবেন হাইপার অ্যাক্টিভ বাচ্চা আছে প্রচুর, পড়াশোনা কম, উৎপাত করে বেশি, এরকম অনেক বাচ্চা আছে। সেই বাচ্চারা দেখবেন যে কোনো কাজ সম্পন্ন হতে দেবে না, কোনো আত্মীয় স্বজনের বাড়িতে গেছেন উৎপাত চিৎকার শুরু করে দেয়। তা তাদেরকে অ্যাস্ট্রোলজারের কাছে নিয়ে যাওয়ার পর অ্যাস্ট্রোলজারের সুন্দর করে বলে দেয় একটা বজ্রাই মুক্ত দরকার আছে। হ্যাঁ, একটা মুক্ত ধারণ করলে এই বাচ্চা একদম ঠান্ডা হয়ে যাবে, জলের মতো, পানির মতো ঠান্ডা হয়ে যাবে। তো মুক্তা ধারণ করানো হয় মাথা ঠান্ডা রাখার জন্য, অথবা মুনস্টোন ধারণ করানো হয়। নমস্কার। হ্যাঁ, কোনো অসুবিধা? কোথায় থাকেন আপনি? তাহলে অনলাইনে প্রেসক্রিপশন করাবেন, নিজের নাম্বারে ফোন করে বুকিং করান, নাহলে সারবে না। না না, মালদায় আসি না, আপনি অনলাইন করে নেবেন। হ্যাঁ, নিচের নাম্বারে টিভি পর্দায় দেখুন, দুটো নাম্বার দেওয়া আছে নিচে, ওই দুটি নাম্বারে একটিতে কল করে নিন, বলুন যে আপনি অনলাইনে দেখাতে চাইছেন। শনিবার একটা দিনই পাবেন, তারপর আর এক মাসের জন্য আর কথা হবে না, তাই শনিবারে আপনাকে প্রেসক্রিপশন করে দিলে অন্তত ওষুধটা পৌঁছে যাবে বাড়িতে, কেমন? নমস্কার, বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যালো, বলুন বলুন। এ কালা না বোবা না হাফ বোবা, কিছু বুঝতে পারি না আমি। উফ, কত ধরনের প্যাটার্নের মানুষ আছে। আপনি কি তোতলা, কোনটা আপনি? অর্ধেক কথা বলে পাঁচ মিনিট আবার গ্যাপ। উফ, আপনারা বক্তৃতা দিতে উঠলে কি হবে? যদি কবিতা বলতে ওঠেন, একটা কবিতায় সারা রাত ফাংশন শেষ। তো কোমর পাড়ার গরুর গাড়ি বলে আর মুখ দিয়ে কথা বেরোবে না, একদম প্রোগ্রামে ফাংশনের শেষে বোধ হয় বাকি শেষ লাইনটা। নমস্কার, হ্যালো, হ্যাঁ বলুন। বেরোবেন না, কে দিব্যি দিয়েছে আপনাকে বাইরে বেরোতে? বেরোবেন না, খান দান ঘুমান, বিছানায় শুয়ে থাকুন, কেন বেরোবেন? ঠিক, এটা ভালো ভুতুড়ে রোগ বেরিয়েছে। আপনি আসবেন, আপনাকে পরীক্ষা করার আছে, সরাসরি চেম্বারে আসবেন, এটা ভুতুড়ে ডিজিজ বাবা, ভুতুড়ে অসুখ। ঘরে ঠিক আছে, বাইরে বেরোলেই হাত পা ফুলে যাচ্ছে, আমি এরম রোগ শুনিনি, তবু আপনাকে দেখতে হবে আমাকে কেন হচ্ছে। কিডনি পরীক্ষা করার আছে, ইউরিক অ্যাসিড পরীক্ষা করার আছে। হ্যাঁ, ওই টেস্ট রিপোর্টগুলো নিয়ে আসবেন। বাড়িতে বসে বসে আর গল্প করলে হবে না, যদি সারতে হয় তাহলে চেম্বারে দেখা করবেন, কেমন? নমস্কার। না নেই, হ্যালো হ্যালো, আমি জলপাইগুড়ি থেকে বলছিলাম, শিবমধুরপালা। বলুন। আমি
আপনার হাঁটি কদিন থেকে হাঁটতে হাঁটছি, হাঁটার পরে খুব হাই ফাই হেভে হচ্ছে আর পায়ের কাপে দাও লাগে আর কি, মানে স্টিক হয়ে যায় পায়ের কাপ দুটো। আর হচ্ছে পটিও দুই তিনবার করে হচ্ছে, হাঁটতেই পারতেছি না। আমি তো আধ ঘন্টা আছে সেটা হাঁটি, হাঁটাটা কিছুক্ষণ হাঁটলে পরে হাই ফাই হচ্ছে, এই একটা প্রবলেম হচ্ছে। আর পায়ের কাপে স্টিক হচ্ছে, বুঝলেন তো? আপনি অনলাইনে প্রেসক্রিপশন করে নিন, শনিবারে লাস্ট ডেট আছে শনিবার, কারণ এবারে শিলিগুড়ি সব মেডিসিন আপনাদের অনলাইনেই পাঠানো হচ্ছে। না সেটা আপনি বলেছেন অনলাইনে অর্ডার করেছি ওষুধগুলো, হ্যাঁ এখন এই মুহূর্তে আপনি খালি বলবেন রসরাজ রস ট্যাবলেটটা অ্যাড করে দিতে, রসরাজ রস। হ্যাঁ ওইটা খান, ওইটা ডেলি খান, কারণ ওটা দশটা করে থাকে তো, তারপর আর খাওয়া হয় না, ওটা আপনাকে 30 দিনই খেতে হবে, তাহলেই হবে। দুটো দিয়েছিল আর আপনি তো আমাকে হার্টের জন্য ওই হৃদয় আর হচ্ছে স্টিম আইডার দিয়েছিলেন, তাতে তো কিছু হচ্ছে না যে হাই ফাই হচ্ছে কেন, একটু কষ্ট হচ্ছে হাঁটতে যে। ইসিজি করান, করে পাঠান। আপনি দেখেছেন তো, দেখেন সমস্ত রিপোর্ট তো, সে তো তখন তার অসুবিধে ছিল না, সিরিয়াস ব্যাপার, আপনি চেক করতে, তাহলে আপনি চেম্বারে কলকাতায় চলে আসুন, চেক আপ করতে হবে। রবিবার অবধি আছি, কালকে বেরিয়ে পড়ুন, সিরিয়াস ব্যাপার আপনাদের করতেই হবে, আরাম করে বসে থাকলে তো হবে না বাবা, আপনাকে খুঁজে নিতে হবে উপায়, অসুবিধা যখন হচ্ছে আপনাকে উপায় খুঁজে নিতে হবে, আমি থাকছি না থাকছি সেটা বড় ব্যাপার নয়, আপনাকে ডাক্তারের কাছে পৌঁছাতে হবে, এটা হচ্ছে বড় ব্যাপার, ঠিক? আপনার যখন এই অসুবিধাটা কদিন ধরে হচ্ছে, আপনার চলে আসা উচিত ছিল, বাড়িতে বসে থাকাটা উচিত হয়নি, তাই না? কখন ডাক্তার আপনার বাড়ি পৌঁছাবে, আপনি ডাক্তারের কাছে পৌঁছে যাবেন, ডাক্তার আপনার বাড়ি পৌঁছাবার আগে, তাই না? যেহেতু অসুবিধাটা আপনার, সুতরাং রবিবার অবধি আছে, আপনি ইচ্ছা করলেই চলে আসা যায়। আমরাও তো 12 ঘন্টায় কলকাতা থেকে শিলিগুড়ি পৌঁছে যাচ্ছি, আপনি শিলিগুড়ি থেকে কলকাতা পৌঁছাতে নিশ্চয়ই 18 ঘন্টা লাগবে না, চলে আসুন, নাহলে অনেকটা গ্যাপ পড়ে যাবে, এর মাঝখানে আরও সিরিয়াস কিছু হয়ে গেলে আমি কিছু করে উঠতে পারবো না, যেহেতু আমি কলকাতায় থাকছি না, তাই চলে আসা প্রয়োজন, কিন্তু আমি কিন্তু সিরিয়াসলি বললাম। নমস্কার, হ্যালো, বলুন না মা জননীর হ্যালোতে। হ্যাঁ নমস্কার, হ্যালো, হ্যাঁ বলুন, ঢং গেলবেন না, একটু সরাসরি বলুন, গলায় কিছু আটকে গেছে? হ্যাঁ পরের লাইনটা বলুন, গলায় কিছু না আটকালে হয়নি তো, এবার সব পরিষ্কার বলুন, ফোন করেছেন কেন? বুঝলাম, সেটা সাদা দাগ কি রকম দাগ সেটা দেখার আছে, যদি সেটি সেটি হচ্ছে কিনা দেখার আছে, ওর জন্য নাতি বা নাতনি যেই হোক ওটা ছবি তুলে পাঠাবেন, তবেই হবে ট্রিটমেন্ট। ছবি তুলে পাঠাবেন, সেটি যদি জেনেটিক্যালি হয় সে আর সারানো যাবে না, কম করা যেতে পারে, সারবে না, যদি আপনার থেকে শুরু হয় তাহলে আবার 100% সারানো যাবে, কিন্তু আদৌ সেটি হয়েছে কিনা সেটা দেখার আছে। হ্যাঁ নমস্কার, ওই ইউটিউবে চলে যান, ইউটিউব দেখুন, মোবাইল আছে, মোবাইলে গিয়ে ইউটিউবে মায়া টিভি টাইপ করুন, প্রচুর সুগারের টোটকা আছে, ওতে পাশে বাড়িতে আছে, চেক করে দেখে নেবে, এখন বড় ফোনই ইউজ করে, ছোট ফোন কারোর কাছে নেই এখন, আপনার বাড়িতেই তো 5-6 খানা ফোন, আপনার নেই তো কি হয়েছে, এত কুড়ে হলে তো হবে না, ইউটিউবে আছে যখন চেক করে নিতে হবে। নমস্কার, হ্যালো,
আপনি এখনো আছেন জাননি, ও ইউটিউবে চলে যান হাঁটি হাঁটি পাপা করে। আপনার বাড়িতে অত বড় বড় ফোন আছে যেগুলো, সেগুলো ইউটিউবে, সবার ইউটিউব আছে, একটু চেক করুন। ইউটিউবগুলো করে দিয়ে কিসের জন্য, গল্প করার জন্য তো না, তাই না? একই টোটকা রোজ 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 না, ওর জন্য তো আলাদা করে অনুষ্ঠান করে দিয়েছি কত রকমের টোটকা ইউজ করা যেতে পারে সুগারের জন্য। আর সুগার রোগী যারা পেটুক, আপনি পেটুক মানুষ, আপনার সুগার সারবে না। ওষুধ দেওয়া হোক, ইনসুলিন দেওয়া হোক বা ঘরোয়া টোটকা হোক, যারা পেটুক নয় তাদের জন্য ঘরোয়া টোটকা, ঠিক? আপনার এই 10 বছর সুগার, 10 বছর লাগে কি একটা সুগার সারাতে? নিশ্চয়ই না, 3 থেকে 6 মাসের মতো লাগে। তো সেই জন্য পেটুক লোকেদের জন্য এই ওষুধও নয় আর টোটকাও নয়, তাদের জন্য ইনসুলিন, ইনসুলিন ফুটিয়ে দেবে, ব্যাস কম থাকবে, ছুঁচ ফুটিয়ে ফুটিয়ে বেঁচে থাকো। আপনি রসগোল্লাও খেতে পারবেন, এত ভাত খেতে পারবেন, সব হবে। তো যাই হোক, সুগার রুগী বললেই হলো না, সুগার রুগীদের মধ্যে ক্যাটাগরি আছে দুটো, একটা হচ্ছে পেটুক প্রজাতি আর একটা নন পেটুক প্রজাতি। এই পেটুক প্রজাতির মানুষগুলো জীবনে সুগার সারবে না। ওপরওয়ালা থেকে রেশন কার্ডে লিখিয়ে এনেছে, তার কোনোদিন নয়, তারা সব খেয়ে নেয়, তারা খেতে এসছে দুনিয়াতে, পেটুক প্রজাতির মানুষ, তাকে ইনসুলিন দিলেও কমবে না। তাই যারা পেটুক নয়, নন পেটুক, ওদের জন্য অনেক কিছু আছে, সুগার সেরে যাবে 3 থেকে 6 মাসের মধ্যে। নমস্কার, বলুন। হ্যালো, নমস্কার স্যার। স্যার, আমার হচ্ছে থাইরয়েড আছে 4.94, আর থাইরয়েডের ওষুধ খাচ্ছি ওই থাইরোনাল 50 mg। আমাকে একটু বুকে টাপ লাগছে আর লাগছে, ওইটা কি পেতে পারবো? আমি আপনার ওষুধ খেতে ইচ্ছে, আর আপনার ওষুধ খাচ্ছি, আমার ওই গায়ে কিন্তু মতো বেরিয়েছে, মুখে কপালে ওই যে খাবেন তবে তো সারবে, 15 দিনই সেরে যাবেন, কোথায় লেখা আছে? হ্যাঁ, তাহলে দিতে থাকুন, অবশ্যই দিতে থাকুন, অ্যালার্জি টেস্টটা করে আনবেন, তাহলেই হবে। অ্যালার্জি টেস্ট, IgE অ্যালার্জিটা করবেন, তাহলেই হবে। ওইটুকু টেস্ট মাঝের মধ্যে মাসে মাসে করে দেখতে হবে যে অ্যালার্জি এখনও আছে কি না, শুধু ওষুধ খেয়ে গেলেই হবে না, ব্লাড টেস্টটাও করে দেখতে হবে যে কতটা কমলো না বাড়লো। হ্যাঁ, নমস্কার। হ্যালো স্যার, বলুন। আমার মা আপনার পেশেন্ট, ওই পিটুইটারি টিউমার এখন মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে এখন। তা আমার মায়ের কি মাঝে মাঝে রক্ত কমে যেত, রক্ত কমে যাওয়ার কারণে ওই বলছি যে মোচা, কোড় আর কলা, এই জিনিসগুলো কি খাওয়া যেতে পারে না খাওয়া যাবে না? ওগুলো খাওয়ালে রক্ত যে বেড়ে যাবে কোথাও লেখা নেই, কোষ্ঠকাঠিন্য হবে। না না, ওইগুলো হচ্ছে মানে কমে যায় ওই জন্য বলছি, ওইগুলো কি হ্যাঁ খাওয়া যাবে, নিশ্চয়ই খাওয়া যাবে। দুধের প্রোডাক্টের মধ্যে টক দইটাই অ্যালাউড, আর কেউ না। দুটোই রিজেক্ট করে রাইস ব্র্যান অয়েল ইউজ করা বেস্ট। সাদা তেলও বাজে আর সর্ষের তেলও বাজে, ও ভেজাল 100% একদম। কিন্তু রাইস ব্র্যান অয়েল A1, রাইস ব্র্যান অয়েল কোনো তেল কোম্পানি বানায় না, কোনো মেডিসিন কোম্পানি বানায়। যাদেরই যাদেরই রাইস ব্র্যান অয়েল আছে তাদেরই খোঁজ নিয়ে দেখুন, তাদের মেডিসিন ফ্যাক্টরি আছে, রাইট? কারণ রাইস ব্র্যানটাকে আর তেলের মধ্যে ফেলছে না, ওটা মেডিকেটেড অয়েল বলা হচ্ছে একদম পুরো, এবং সাধারণ মানুষের জন্য মারাত্মক উপকারী। নমস্কার, বলুন।
কাকিমা, আরো দেখতে সুন্দর হয়েছে আঁচিলের জন্য। লোকের আঁচিল হয় না, কাজল পেন্সিল দিয়ে তৈরি করে নিয়ে বাইরে বেরোচ্ছে, আর কাকিমার হয়েছে দেখুন মুখটা কত সুন্দর লাগছে। কেন ওটার পেছনে পড়ে আছেন আপনারা? এবং কাকিমা কোথাও মেলায় হারিয়ে গেলে বলতে পারবেন থানায় গিয়ে যে কাকিমার গায়ে একটা বড় আঁচিল আছে, সেই মহিলাকে খুঁজে এনেছেন। আপনারা কেন পড়ে আছেন এই আঁচিলের পিছনে? কেন আপনাদের সহ্য হচ্ছে না কাকিমাকে দেখতে সুন্দর হয়ে যাচ্ছে বলে? আর কি হবে ওর জন্য, কাকিমাকে বলবেন ডক্টর সেন বলেছে তোমাকে পুরো বৈজন্তী মালার মতোই লাগছে, কাকিমাকে একবার নিয়ে আসবেন আমার কাছে। আঁচিল নিয়ে ঘাটাঘাটি করা উচিত নয় কেন বাবা? আঁচিল হচ্ছে ক্যান্সার জার্মস থাকে আঁচিলের মধ্যে কিন্তু, হ্যাঁ, যে জন্যই আঁচিল যদি কোনো অসুবিধা না করে, আমি সর্বদাই পেশেন্টদের বলি ওকে তাহলে ঘাটাঘাটি করবেন না। হ্যাঁ, এমন কোনো জায়গায় দাড়ি কাটতে গিয়ে একটু কেটে গেছে ইত্যাদি কিছু হয়েছে তখন আমাকে বাধ্য হয়ে তার ট্রিটমেন্ট করতে হয়, কিন্তু যেহেতু এটা রয়ে গেছে তাহলে বলবো যে থাক, খোঁচাখুঁচি করবেন না, নোখ দেবেন না, সেফটিপিন দেবেন না। ওয়াট স্ক্যালিং বলে একটা লোশন পাওয়া যায়, বাজারেও পাওয়া যায়, আমাদের এখানেও পাওয়া যায়। ওয়াট স্ক্যালিং লোশন, ছোট্ট, দাম বেশি নয়, 60-70 টাকা দাম আছে। ওইটাকে গরম করে রোজ কাকিমাকে বলবেন রাত্রে একটু করে লাগাতে, তাহলে আর বড় হবে না। ঠিক আছে, চেম্বারে কেন, আপনি আপনার যদি অ্যান্ড্রয়েড ফোন হয়, বড় ফোন হয়, আপনি গুগলে বাড়ির কাউকে বলুন টাইপ করতে ওয়াট স্ক্যালিং, ও অনলাইনেও পাবেন আপনি। ঠিক আছে, ওকে, ওয়াট WART, ওয়াট স্ক্যালিং। হ্যাঁ না, আঁচিল সত্যি খুব ডেঞ্জারাস, আঁচিল ক্যান্সার ক্যারিয়ার। আমি এক বয়স্ক 70 বছরের বয়স্ক মানুষকে এই আঁচিল কেটে যাওয়ায় মারা যেতে দেখেছি নিজের চোখে একদম, এবং তার 3-4 দিন অবধি ব্লিডিং বন্ধ করা যায়নি, রক্ত শূন্য হয়ে একদম ডেড হয়ে গেল 4 দিনের মধ্যে, এত রক্তপাত হয়েছে। যে জন্যই আপনাদের বারবার বলি ওই ভয়ঙ্কর দৃশ্যটা আমার চোখে পড়ে, আঁচিল নিয়ে কোনো খোঁচাখুঁচি করবেন না একদম। হ্যাঁ নমস্কার, কি করতে হবে আমাকে বলুন, আমি তো এখন যেতে পারবো না, আপনাকে গা হাত পা টিপে দিয়ে আসার জন্য মালিশ করে আসার জন্য যেতে পারবো না এখন, সম্ভব নবদ্বীপ অনেক দূর, প্রচুর দূর। হ্যাঁ, এছাড়া আমাকে কি করতে হবে বলুন, আপনার জন্য কি করতে পারি? কিন্তু এখন তো টাইম খুব কম মা, আমি তো রবিবার অবধি আছি আর কলকাতায়, যদি রবিবারের মধ্যে আসতে পারেন তাহলে হবে, নাহলে আবার 1 মাস পর, আমি 1 মাস থাকছি না। বারাসাত শিশিরকুঞ্জ, আপনাদের নবদ্বীপ থেকে সব বারাসাত আসে। ঠিক আছে, আপনি নিচের নাম্বার, এক কাজ করুন, আপনি নিচে যে নাম্বার দুটো দেওয়া আছে না, ওই দুটি নাম্বারে একটা নোট করে ওনাকে কল করবেন, শো শেষ হয়ে গেলে কল করে বলবেন যে কবে অ্যাভেলেবেল পাওয়া যাবে এবং আপনার বাড়ি থেকে কোন চেম্বার কাছে হবে, উনি আপনাকে হেল্প করবে। ঠিক আছে ডাক্তারবাবু। আচ্ছা তাহলে আগামীকাল শিবরাত্রি, মহাশিবরাত্রি, কতজনে আবার অনেকজনে আবার ঢং করে উপোস খেয়ে দিয়ে নিয়ে উপোস করা দেখায়, এরম পাবলিকও আছে, কিন্তু ওইগুলিকে খুঁজে বের করবেন কালকে, যারা খেয়ে দিয়ে উপোস করে শিবের মাথায় জল ঢলতে যাবে, মানে লোকে দেখবে উপোসে দিব্যি রান্নাঘরে আড়ালে পেট ভর্তি করে খেয়ে দিয়ে নিয়ে শিবের মাথায় জল, এরম প্রচুর পাবলিক কালকে ঢালতে যাবে। আপনারা এটা ভাববেন না শিবের মাথায় যারা সবাই জল ঢালছে, আহা হা হা, নির্জলা উপোস হয়ে নিডাল উপোস রেখে তারপর জল ঢালতে গেছে, একদম প্রচুর ক্রিমিনাল লোক আছে যারা খেয়ে আগামীকাল শিবের মাথায় ঢং করে একটু জল ঢালবে। নমস্কার। হ্যাঁ বলুন, কাউকে খুঁজছেন? নেই, উনি হ্যালো বলে শুধু বিদায় নিয়েছেন, না এরম লোক ভালো লাগে, কথা হারিয়ে গেলে চুপ করে বসে থাকার দরকার নেই, তার থেকে চলে যাওয়া ভালো, তাই না? তো দেখতে দেখতে আমরা কিন্তু অনেকটা সময় পার করে এলাম, চলুন আমরা একটু ছোট্ট বিরতি নিয়ে তারপর আবার এই মহাশিবরাত্রিতে ফিরব, ফিরছি বিরতির পর। বসন্তের প্রভাতে রৌদ্রোজ্জ্বল আঙিনায় কোকিলের গানের সাথে আপনাদের সকলের জন্য সুখবর,
যারা সিটি কেবলের দর্শক, এখন থেকে তারা মায়া টিভি দেখতে পাবেন 273 নম্বরে। নমস্কার, ওয়েলকাম ব্যাক। যারা এখনো বসে আছেন বিরতির পর অবধি, তাদেরকে আবার আরেকবার স্বাগত আজকের এই শিবরাত্রি অনুষ্ঠানে। হ্যাঁ, শিবরাত্রি অনুষ্ঠানই চলছে আজকে। আপনার সঙ্গে গল্প করতে করতে আজকে রাত পার হলে শিবরাত্রি। যাই হোক, কেউ ফোনে ওয়েটিংয়ে আছেন, নমস্কার, বলুন। কাল আসতে পারেন, শনিবার আসতে পারেন, রবিবারই আসতে পারেন। হ্যাঁ, রবিবার লাস্ট চেম্বার করে তারপর বিদায়, আপনি রবিবার অবধি সময় পাবেন। না, বারাসাত শিশিরকুঞ্জে। আগামীকাল হলে হসপিটাল, আগামীকালকে হসপিটালে। চারটে। নমস্কার, বলুন। হ্যাঁ বলছি আমি, বলুন। বাংলা বুঝতে পারেন? বাংলা বুঝতে পারেন? হ্যাঁ, এবার বলুন। ডক্টর সেনই বলছি, টিভির কাছে দাঁড়িয়ে থাকলে আপনি বুঝবেন কি করে? আমি তাই তো ভাবছি বাংলা বুঝছেন না কেন। হ্যাঁ বলুন। ফোন ওরম ছিনিয়ে কেড়ে নিলেন, উনি সর্বনাশ। আগামীকাল শিবরাত্রি বলে, বলুন। বলছি কি ডাক্তার সেন, তো বলছি কি আমার না সারাক্ষণ না নেগেটিভ চিন্তা হয়। হ্যাঁ, কাউন্সেলিং এর দরকার আছে, চেম্বারে নিয়ে আসতে বলবেন কোন শনিবার অথবা মঙ্গলবার, মানে বারাসাত শিশিরকুঞ্জে। বারাসাত শিশিরকুঞ্জে শনিবার মঙ্গলবার? আর যদি হসপিটালে আসেন তাহলে শুধুমাত্র শুক্রবার দুটোর পর, কারণ কাউন্সেলিং এর প্রোগ্রামটা হসপিটালে থাকে শুক্রবারে, আর বারাসাতে থাকে শনিবার এবং মঙ্গলবার। কাউন্সেলিং দরকার, অন্য কিছু না। হুম হুম, ঠিক আছে। না, দুপুর দুটো, দুপুর দুটোয় কাউন্সেলিংটা, সেকেন্ড হাফে হয়, ফার্স্ট হাফে নয়। ও, দুপুর দুটোর সময়? হুম হুম। এই যে আপনি বলছেন এক মাস থাকবেন না, সেটা আপনি সময় খুঁজে বের করে নিন। আপনাকে সময়টা জেনে নিয়ে বের করে নিতে হবে। রবিবার অবধি আমি থাকবো, রবিবারের মধ্যে যদি সময় আসতে পারেন, আদারওয়াইজ আবার মার্চ মাসের পরে এপ্রিলে দেখা হবে। তো আবার আপনাদের জানিয়ে দেওয়া থাকলো, আগামী রবিবার অবধি টাইম থাকছে। এবং বিশেষ একটি সুখবর আপনাদের কাছে নিশ্চয়ই পৌঁছে গেছে, এখন মায়া টিভি জিও টিভিতে অল ইন্ডিয়া বেসিস দেখা যাচ্ছে, জিও প্লাস। এবং মোবাইলেও যাদের জিও কানেকশন আছে বা জিও অ্যাপস ভরা আছে, আপনি মোবাইলেও দেখতে পাচ্ছেন মায়া টিভি সারাদিন প্রতিদিন, ঠিক। আর সিটি কেবল, যাদের সেট অফ বক্স সিটি কেবল, তারাও মায়া টিভি দেখতে পাচ্ছেন 273 নম্বরে। আর যাদের জিও প্লাসের সেট অফ বক্স, তারাও দেখতে পাচ্ছেন মায়া টিভি। সার্চ করে নেবেন, ওখানে কোনো নাম্বার হয় না, আপনার রিমোটে গিয়ে মাইক্রোফোন আছে, ওখানে ভয়েসে বলবেন মায়া টিভি, চলে আসবে আপনার স্ক্রিনে, ঠিক আছে। যে অনুষ্ঠান দেখতে চাইবেন, নাম বলবেন, সেটা আপনি টিভিতে দেখতে পাবেন এখন, আপনার ইচ্ছা মতো করে, ইচ্ছা মতো সময়, ঠিক। তো সেই জন্য অনেকেই হয়তো জানতেন না, জানিয়ে রাখলাম। নমস্কার। বলুন। হুম, কোথায় কবে আসবো? মানে আপনারাই তো দুবার দেখেছি ক্যান্টনমেন্টে, আমার তো আমার 23-24 তারিখে ডেট আছে। আগামীকাল ক্যান্টনমেন্টে ডেট আছে, তারপর আবার এক মাস থাকবো না, বাকি ডক্টররা থাকবে। তারপর মার্চের লাস্টে আসবেন, এখন মার্চের তো ফার্স্ট এটা। সে এলে তাড়াতাড়ি দেখা করে নেবেন। নমস্কার, যদি ফিরে পড়ি তাহলে দেখা করে নেবেন। নমস্কার, বলুন। হ্যালো, বলুন। বলছি আমার একটু হার্নিয়ার প্রবলেম আছে, কি করলে সুবিধা হবে?
হারনিও নীল পাউডার আছে একটা, ওটা কিনে খাবেন এক চামচ করে দিনে দুবার। হারনিও নীল, নমস্কার, বলুন। হ্যালো, হ্যালো, বলুন। ওষুধটা নিয়ে যাবেন চেম্বার এসে, তাহলেই হবে, এবং খাবার নিয়মটা জেনে যাবেন। কিন্তু সে যেন জানতে না পারে, আপনাকে খাওয়ার প্রসিডিউরটা শিখিয়ে দেওয়া হবে। ওষুধটা তিন মাসের কোর্স থাকে, এক মাস করেই নিয়ে যাবেন আপনি, 100% ছেড়ে দেবে, নিশ্চিন্ত থাকুন। নিচে যে দুটি নাম্বার আছে ওই নাম্বারে একটু নাম লিখিয়ে দিন। আপনি আসতে না পারলেও ওনারা হোম ডেলিভারিও করে, আপনার যদি সুবিধা হয় তো আপনি হোম ডেলিভারিতেও নিয়ে নিতে পারেন, আসতে হবে না। নমস্কার, নমস্কার। শিবরাত্রিতে শুধু এই যে কিছুক্ষণ আগে যে ফোনটা হলো, ওটা শিবের সন্তান, 14 বছর ধরে মদ গাঁজা সিগারেট কিছু বাদ দেয়নি, একদম শিবের পরম ভক্ত উনি। এরম ভক্ত অনেক আছে, প্রচুর। আগামীকাল সেই ভক্তদের দেখতে পাবেন, কেউ সিদ্ধি কেউ গাঁজা খেয়ে শিবের থেকেও খারাপ অবস্থায় উল্টে পড়ে আছে রাস্তার ধারে। যাই হোক, কালকে একটু ভক্তি উঁদলে উঠবে, দরদ একটু বেশি দেখাবে শিবের প্রতি। নমস্কার, বলুন। বলুন, হার্নিয়ার ওষুধের নামটা শুনে নিন ভালো করে, কান পরিষ্কার করে। হার্নিয়ার ওষুধটার নাম শুনে নিন ভালো করে, গিয়ে কাগজে লিখে নেবেন, হারনিও নীল পাউডার দিনে দুবার এক চামচ করে। আপনার মাথাটা কি টিভির ভেতরে ঢোকানো আছে না বাইরে? আপনি সারাদিনেও শুনতে পাবেন না, আপনার টিভির ভেতর থেকে মাথাটাকে বের করুন আগে, মুন্ডুটা মুড়োটা যেটাকে বলি আর কি, সেটা টিভির ভেতরে ঢুকে বসে আছে, ওটাকে বের করুন, তারপর আপনার হারনিয়াটা সারবে, নাহলে সারবে না। কোন গ্রহ থেকে আসেন আপনারা? একবার নয় দুবার বলে দেওয়া হলো, মানে দুবার ফোন করা হয়ে গেল, তাও আপনি বাংলাও বোঝেন না, কি তামিল ভাষায় বলবো? টিভিটা একটু বন্ধ করে ফোন করুন, নাহলে টিভির ভেতর থেকে মাথাটা বের করুন। আমাদেরও তো বিরক্ত লাগে রে বাবা, একই ওষুধ একই লোককে চারবার বলছি, কি অ্যাবনর্মাল নাকি বোঝে না নাকি, আমার তো বিভিন্ন ধরনের ধারণা হতে পারে, কি রে বাবা পাবলিকটা বোঝে না কেন? শুনতে হবে তো কানে যেটা আমি বলছি, নাহলে কেন ফোন করছেন, দরকার নেই, রাইট না? নমস্কার, হ্যালো, বলুন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বলছি আমি, বলুন। আমার করোনার সময় পারিবারিক কারণে আমাকে খেতে দিত না, আমার মাস্টার না আছে ডাক্তার বলছে, সেই থেকে লিভার হচ্ছে না, 5-6 মাসে পায়খানা হয়। আমি আয়ুর্বেদ কাজ দিয়ে আছি 1 বছর, আমি লোকালি মেমারি দোকানে যে ডাক্তারবাবু আছেন, তা এখনো পর্যন্ত 60 টাকা আছে, মানে 15 একবার 4 বার দেখি হয় শক্তি হয়। চেম্বারের নাম্বারে ফোন করে ওখানে বুকিং করে দিন, দেখি সারে কিনা। নিচে যে নাম্বার আছে ওই নাম্বারে কল করে বুক করে নিন। আমাশা আপনি অ্যালোপ্যাথিতে সারাতে গেছেন কেন? অ্যালোপ্যাথিতে তো আমাশার ওষুধ নেই না। আমি অনেক ডাক্তারকে মেট্রোজিল দিতে দেখেছি, কিন্তু মেট্রোজিল তো আমাশার ওষুধ না, ওই ধরনের মেডিসিনগুলো বেশি খাবেন না। আমাশা ঘরোয়া টোটকায় লোকের ভালো হয়ে যাচ্ছে, কাঁচা পেঁপে খান। আপনি যে কদিন আসতে পারছেন না সে কদিন কাঁচা পেঁপে খোসা না ছাড়িয়ে সকালবেলা 50 গ্রাম ওজনের টুকরো খান, দেখুন আপনি দিন 15-র মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন। শাক আর দুধ খাবেন না, শাক আর দুধ খাবেন না। নমস্কার, বলুন। নমস্কার, বলছি ডাক্তার সেনের সাথে কথা বলবো। বলুন। হ্যাঁ
বলছি যে কলকাতা বসবে, রবিবার পর্যন্ত থাকবে, কলকাতা কোন জায়গা? দমদম ক্যান্টনমেন্ট মিউনিসিপ্যালিটি হসপিটাল। ও দমদম কি ক্যান্টনমেন্ট? ক্যান্টনমেন্ট ও তো ওখানে। নমস্কার, বলুন। হ্যালো, নাম্বার? হ্যাঁ বলছি, বলুন। হ্যাঁ মার্ক নীল, নমস্কার। হ্যালো, যাক, দেখতে দেখতে আমরা সময়সীমার প্রায় শেষের দিকে চলে এসেছি। অনেকজনের সঙ্গে কথা, অনেকজনের সঙ্গে গল্প হলো। হ্যাঁ নমস্কার, হ্যালো, বলুন। আমি মাইটিভিতে লাগিয়েছি না? একদম 100%। নাই, বাড়ি চলে যাবে বলে সব গুছিয়ে গেছে নিচ্ছে। আপনার কিছু বলার ছিল? ও দিদিমণি আবার রাগ করে ঘোষা করে চলে গেলেন নাকি? কত রকম ডাক্তার সেনকে খুঁজতে গেলেন নাকি, তাও তো কিছু বুঝতে পারি না। হ্যালো, হ্যালো, বলুন। আমি রাইডার থেকে বলছি। বলুন। খেয়ে দিয়ে নিয়ে বলবেন। আমি রাইডার থেকে বলছি যে পূর্ণিমা দত্ত ওষুধ পাঠানোর কথা ছিল। সেটা আমি কি করে জানবো, ওটা তো ডিপার্টমেন্ট আলাদা না। তাই ওষুধ নেবার জন্য যাকে কল করেন, যে নাম্বার দেওয়া আছে সেখানে কল করুন, এখানে কি করে বুঝবো আমি? মানে সব ডিপার্টমেন্টের ঠেকা নিয়ে বসে থাকতে হবে ট্রিটমেন্ট করি বলে। প্রেসক্রিপশনের উপরে বাঁদিকে নাম্বার দেওয়া আছে, যেটা আপনি কল করেন সেই নাম্বারে কল করে বলুন আপনাকে মেডিসিন পাঠাতে হবে। ঠিক, মেডিসিন লাগবে আপনার, তার জন্য ডাক্তারকে কল করে কোনো রুগী জিজ্ঞেস করেন করে। হ্যাঁ নমস্কার, বলুন। তো চেম্বারের অ্যাড্রেসে ওই নিচের নাম্বারে কল করে নিন। কোন কোন বারে বসে আমাদের তো জানা নাই। আমি আমার এই শ্বাস কষ্ট হচ্ছে, কাশি হচ্ছে, বুকে খুব ব্যথা, ওই জন্য আমি চিকিৎসা দেখতে পাচ্ছি কিন্তু নাম্বারটা ঢুকছে না একদম। ওই নিচের নাম্বারে কল করে নিন, নিচের নাম্বারটা, নিচে দুটো নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে কল করে বুকিং করান, তাহলেই হবে। নমস্কার। হ্যালো, সাংঘাতিক নিয়ম মেনে যদি সারাতে না পারো এটাই ক্যান্সার হয়ে যাবে। আলসারটাই ফার্স্ট স্টেজ অফ ক্যান্সার, আলসারটাই যদি সারাতে না পারো খরচার কথা একদম পুরো। তাই একদম পুরো নিয়ম মেনে চলো বাবা, আলসারটাকে তোমায় সারাতেই হবে। আলসার না, যারা না সারাতে পেরেছে ওটাই ক্যান্সারে পরিণত হয়েছে। একদম আগুনের মতো জ্বলবে, ঠিকঠাক ডাক্তার দেখাও, শুধু পয়সা খরচা করলে হবে না বাবা, ঠিকঠাক ডাক্তার দেখিয়ে নাও তাহলেই হবে। না না, হোম রেমেডি ওষুধে সারাতে পারে না ডাক্তার, তুমি হোম রেমেডি বলছো, ওই জন্য বললাম ঠিকঠাক ভালো ডাক্তার দেখাও নাহলে হবে না। অনেক জ্বালা এখন সইতে হবে বাবা, আলসার হয়ে গেছে মানে বললাম তো ক্যান্সারের আগের স্টেজে আছো তুমি। তো সুতরাং তুমি ভেবো না, জিনিসটা খুব লাইটভাবে নিও না, আজেবাজে করে চালিয়ে দিও না, ঠিকঠাক ভালো ডাক্তার দেখাও, যারা আলসারটা সারাতে পারবে সেরকম অ্যাসিওর ডক্টরের কাছে যাও।
কারণ তোমার সময় নষ্ট করা যাবে না। সময় নষ্ট হলেই আলসারটা যদি একটু পৌঁছে যায়, বাস ক্যান্সার হয়ে গেল, খরচার খাতায় চলে গেলে বাবা এই কম বয়সে। তাই বারবার বলছি, আলসারটাকে কোনো ছেলে খেলা অসুখ ভেবো না, ওটা ক্যান্সারের ফার্স্ট স্টেজ। এখন ভালো ডাক্তার দেখাও। নমস্কার। হ্যালো, হ্যালো, বলুন। বলছি স্যার, আমি সোনপুর থেকে বলছি, প্রভাস সরকার। বলুন। হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন, বাকিটা বলুন। বলছি স্যার, মানে আমি না মানে বছর আট আমরা সাত আট আগেও খুব হেলদি ছিলাম, তা ইদানিং এই এক দেড় বছর হলো মানে আমি সুগার থাইরয়েড সব টেস্ট করিয়েছি, সবই ঠিকঠাকই আছে, কোনো অসুবিধা নেই, তাও না খুব রোগা হয়ে যাচ্ছি, কি কারণে স্যার? ওয়েট গেইন বলে একটা টনিক আছে, দিনে তিন চামচ করে দুবার খাবেন। একটু বলুন স্যার নামটা, একটু স্পেলিং। ওয়েট গেইন, অত স্পেলিং বল পারবো না, বাংলায় লিখে রাখুন কোথাও, ওয়েট গেইন, বাস দোকানে গিয়ে বললেই হবে। এটা কিন্তু সিরাপে, ট্যাবলেট বা পাউডার না, ওয়েট গেইন। গেইন গেইন মানে বাড়ানো। যে কোনো আয়ুর্বেদিক দোকান, এটা কিন্তু অ্যালোপ্যাথির দোকানে গিয়ে খুঁজবেন না, আয়ুর্বেদিক দোকানে, এর কোনো সাইড এফেক্ট নেই, ওয়েট গেইন সিরাপ। নমস্কার। বলুন। এমআরআই নিয়ে এসো, তারপর দেওয়া যাবে। হ্যাঁ, ব্রেনের এমআরআই ওটা লাগবে কিন্তু, কারণ ব্রেনের এমআরআই না করলে তুমি ধরতে পারবে না কেন শুনতে পাচ্ছে না, কারণ ব্রেনের ভেতরেই টোটাল মেন মেশিনটা বসানো আছে। এখন ওই মেশিন থেকে এখন কানে শোনার জন্য ওই সুইচটা অফ হয়ে গেছে কিনা সেটা তো দেখতে হবে আমাকে, ওই জন্য এমআরআইটা দরকার। ওটা করা থাকে যদি ওটাই নিয়ে আসবে, পুরনোটাই। হ্যাঁ, নিশ্চয়ই করে যাবে, কিন্তু রিপোর্টটা তো পাঠাতে হবে, তো ওটা তাহলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে রাখতে হবে, শনিবার ভিডিও কলিং এর ডেট শনিবার, নিচে যে নাম্বার টিভিতে দেখাচ্ছে ওই নিচের নাম্বারে গিয়ে কল করে বলে দিন আপনি ভিডিও কলিং এ দেখাতে চাইছেন শনিবার। ওকে, নমস্কার। হ্যালো, নমস্কার, একটু কণ্ঠ ছাড়ো। হ্যাঁ, একটু গলার জোরটা বেরো, বাড়িতে ঝগড়া করার সময় অত জোর গলার আওয়াজ বেরো, আর এখন এত মৃদু করে একদম নায়িকাদের মতো কেন, আমি শুনবো কিভাবে? পয়সা আসবে প্রচুর, কালকে শিবরাত্রি, সকালবেলায় দেখবে ঘুম থেকে উঠে বালিশের নিচে বান্ডিল বান্ডিল টাকা, যাও গিয়ে শিবের মাথায় এখন থেকেই জল ঢালো, চিন্তা করতে হবে না। কত লোকের কত সমস্যা, আমার চোখের পাতাটা কেন নাচছে, সে নাচছে ডিজের মিউজিকে নাচতে পারে, তার কোনো গান ভালো লেগেছে, তার মনে ফুর্তি হয়েছে, সে নাচতে পারে, কিন্তু এটা আপনার মাথায় আসেনি, এগুলো কুসংস্কার যে চোখের পাতা নাজলে ডান দিকে বাঁদিকে পয়সা আসবে ভুল, এটা নার্ভের প্রবলেম, ঠিক এটা নিয়ে আমি তো এর আগে অনুষ্ঠান করিয়েছিলাম, আপনি শুনেছেন কি আমি জানি না, তবুও বলে দিই, এটা নার্ভের সমস্যা হচ্ছে। এই ধরনের সমস্যাগুলো যাদের বেশি হয় তাদের স্ট্রোক হবার লক্ষণ থাকে, স্ট্রোক, ব্রেন স্ট্রোক, হার্ট নয়, ব্রেন স্ট্রোক হবার লক্ষণ থাকে, আপনি কোনো নার্ভের ডাক্তার দেখাবেন, কেমন? রাগ করবেন না, কালকে সকালবেলা মাচক নাচছে তো, ঘুম থেকে উঠেই বালিশের নিচে একদম বান্ডিল বান্ডিল টাকা, আপনার বাড়ির ঠিকানাটা জিজ্ঞেস করা হলো না, তাহলে একটা ব্যাগ নিয়ে যেতাম আপনার বাড়ির জানলার পাশে। নমস্কার, বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। বলছিলাম আমার বাবার থেকে সুগার অল্প অল্প হচ্ছিল, নিমের ঝাল খেত কমে যাচ্ছিল, কিন্তু এখন আমাদের এখানে হসপিটালে দেখাচ্ছিল, ওরা বলছে যে নিমের ঝাল বেশি খেলে মানে লিভারের প্রবলেম হবে। আচ্ছা, ওনারা তাহলে বলুক ইনসুলিন দিলে রোগীটা ভালো থাকবে, তাই দি? সেটা তো জানি না, তো আপনার কাছে পরামর্শ নিচ্ছিলাম, নিমের ঝাল কি খেয়ে? আচ্ছা, যে বলেছে আপনাকে সে জীবনে নিম ঝালের কাজ জানে? নিম ঝাল নিয়ে কোনোদিন পড়াশোনা করেছে? করেছে?
সেটা জানতে হবে তো। আপনি আনাড়ি লোকের থেকে কেন লেকচার শুনবেন? আপনাকে যদি এখন ইতিহাস ভূগোল নিয়ে রাস্তা একটা ফালতু পাগল জ্ঞান দেয়, আপনি শুনবেন দাঁড়িয়ে? শুনবেন না তো। আপনাকে যদি কোনো স্কুলের ক্লাসে ক্লাস টিচার বলে বাবা মহেঞ্জোদারো হরপ্পা এখানে ছিল, হিমালয় পর্বত এইভাবে তৈরি, আপনি কিন্তু শুনবেন। কেন? সেটা স্কুল টিচার, তার জ্ঞান আছে, তাই তো? তাহলে যার জ্ঞান নেই এই বিষয়ে, আপনি তার থেকে ওইরকম শুনবেন কেন? ওটা রাস্তায় পাগলের থেকে শোনার মতো অবস্থা হলো না? যে জীবনে নিমছালের কাজ জেনে না, তার থেকে আমি নিমছালের জ্ঞান শুনবো কি করে হয়? চেষ্টা করলেই পাবে, কেন পাবে না? এই আজকে পেয়ে গেলে কালকে দেখবে শিবের মাথায় জল ঢেলে দাঁত বেরোচ্ছে কত সহজভাবে। কেন হবে না? মন থেকে চাইতে হবে, চাইলে না পাওয়া যায় এটা আবার হয় নাকি? কিন্তু চাওয়াটা মন থেকে হতে হবে। নমস্কার। এটা অ্যাপয়েন্টমেন্ট করার জায়গা ওই নিচের নাম্বারে, নিচের দুটি নাম্বারে। চলুন এবার বিদায় দিতে হবে, না কন্টিনিউ করে দেবো। নমস্কার। মেয়েদের চোখের পাতা নাচলে লটারি লাগার মতো ব্যাপার হয়, আর একটা লটারি টিকিট কাটবে। ও তাহলে আবার অ্যাস্ট্রোলজি দেখাতে হবে, অ্যাস্ট্রোলজারকে দেখাতে হবে। না না, কালকের দিন থেকে আপনার ভাগ্য ঘুরে যাবে তো। ঠিক, কি ইন্টারেস্টেড হয়েছে, যেই বলেছি বালিশের নিচে টাকা পাওয়া যাবে আবার ফোন করে ফেলেছে। ভাগ্যে জিজ্ঞেস করেনি স্যার কত টাকা পাওয়া যাবে। উফ, ধন্য আপনাকে মা জননী। চোখের পাতা নাচছে। নমস্কার, বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। বারাসাত শিশির কুঞ্জ, নিচের নাম্বারে কল করুন না, তাহলেই তো হয়ে যাবে, ওর অ্যাড্রেস বলে দেবে আপনাকে। হ্যালো, নমস্কার। হ্যালো, বলুন। ডক্টর সেন বলছেন? নমস্কার। হ্যালো, বলুন, শুনতে পাচ্ছি। আপনার যে ওই দামি যে যন্ত্রটাকে নিয়ে সারাদিন ঘাঁটাঘাঁটি করেন, মোবাইল নামজার, মোবাইলটাকে দূরে রেখে দিয়ে ঘুমাতে আসবেন। বয়স কত এখন? আরে আগে বলবে তো বাবা, এই বয়সে ঘুম হবে কি করে? আর এখনই তো বয়সটা ঘুম না হবার, উফ কি করে বোঝাবো। যাও কালকে শিবরাত্রি সকালবেলা কোনো মন্দিরের সামনে সেজেগুজে চলে যাবে, কোনো এক হরপার্বতীর সঙ্গে দেখা হয়ে যাবে, দেখবে রাতে ঘুম আসে, সুন্দর দারুণ ঘুম আসবে। 20 বছর বয়স এখন রাতে ঘুম আসে? আর তুমি আমাকে মিথ্যে কথা বললে, সন্ধ্যে 7টায় তুমি মোবাইল রেখে দাও, হ্যাঁ তুমি তাহলে মহাপুরুষ হয়ে যাবে বাবা, অসম্ভব ব্যাপার। 20 বছরের বাচ্চা একটা, সে বলছে মোবাইল সন্ধ্যে 7টায় বন্ধ করে দেয়। আপনি মহাপুরুষ, আপনার দর্শনের প্রয়োজন আমার। আপনি একদিন আসবেন আমার চেম্বারে, আপনাকে দর্শন করব। 20 বছরের বাচ্চা সন্ধ্যে 7টায় মোবাইল রেখে দেয়, ওফ কি কথা শোনালে কবি। নমস্কার। হ্যালো। হ্যালো ডাক্তারবাবু, বলুন। হ্যাঁ বলছি, আমার ডাক্তারবাবু আমি 20 বছর ধরে প্রেশারের ওষুধ খাই,
এখন প্রেশারটা মানে প্রচন্ড বেড়ে যাচ্ছে, মানে নিচেরটা 107 উপরেরটা 164 এরকম হয়ে যাচ্ছে, মানে ওষুধ সমানে খেয়েও কমছে না। ওর জন্য চেম্বারে আসতে হবে, বাড়িতে বসে আপনি কমাতে পারবেন না, আপনার ডাক্তারেরও দম নেই কমিয়ে দেখাতে পারে। বেশ কয়েকটা টেস্ট করার আছে, প্রেশার বেড়ে যাওয়ার কারণগুলো খুঁজে বের করতে হবে। শুধু প্রেশারের ওষুধ খেলেই প্রেশার কমে না, প্রেশারটা কেন বাড়ছে তার কারণটা খুঁজতে হয়, ঠিক আছে? ওই জন্য যদি কমাতে হয়, নাহলে এর মধ্যে যে কোনো একদিন আপনার স্ট্রোক হয়ে যেতে পারে, নাহলে কিডনিটা খারাপ হতে পারে, দুটোর একটা হবে আপনার। আপনি সময় দেখে বাড়ির লোককে নিয়ে একদিন চেম্বারে চলে আসুন, আগামী রবিবার অবধি আছি আমি, তারপর থাকবো না বেশ কয়েকদিন। তো একজনের সাথে আরেকজন ফ্রি দেখানো হচ্ছে, এখন অফারটা আছে, তো আপনি যদি চান একজনের সাথে আরেকজন সঙ্গে নিয়ে চলে আসতে পারেন। নমস্কার, হ্যালো হ্যালো, বলুন। হ্যালো, নেই, শুনতে পাচ্ছেন না? তাই চলুন আমরা একটু বিরতি নিয়ে বিজ্ঞাপন দেখে ফিরবো। আমরা শিবরাত্রি অনুষ্ঠান জমে উঠেছে, জল না ঢেলেই এত সুন্দর অনুষ্ঠান জমে উঠেছে, ভাবতে পারেনি যে জল না ঢেলে এত সুন্দরভাবে আজকের অনুষ্ঠান জমে উঠবে। তো সবাই সঙ্গে থাকুন, কেউ যাবেন না, ফিরছি আমরা এখনই আজকের ব্রেকের পর। ননি, গিলয়, অ্যালোভেরা, অশ্বগন্ধা সমৃদ্ধ মায়েদের জন্য শ্রেষ্ঠ উপহার। সারাদিন কাজের ব্যস্ততায় নিজের খেয়াল রাখার সময় পাই না, তাই প্রতিটি মায়ের প্রয়োজন প্রতিদিন দুবেলা চায়ের মধ্যে। প্রতিটি সন্তানদের তরফ থেকে একটাই উপহার, মাতৃ ঋণ শোধ করার। ভালো থেকো মা। ভালো থেকো মা। বিজ্ঞাপনের পর ফিরে আসা দেখলাম এখনো কেউ বাড়ি যায়নি, অনেকেই আছেন, তো চলুন আমরা আবার একটু কথা বলে নি। নমস্কার, নমস্কার, বলুন। হ্যালো হ্যালো, নমস্কার, বলুন। শুনতে পাচ্ছি, অনেক সমস্যা। জয়েন্টেক্স ট্যাবলেটটা কিনে খাবেন। নমস্কার, হ্যালো, বলুন। ডাক্তারবাবু চেম্বার, বলুন, কিছু বলার চেষ্টা করছেন? আটকে গেছে কোথাও, কোথাও আটকে গেছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, অনেক দূর যা, কোথায় আটকে গেল দাদা ভাই আপনার আমি জানি না। নমস্কার, বলুন। এ কোনো কবি ফোন করেছে, কখন কবিতাটা বলবে সেই অপেক্ষায় আছে। নমস্কার, বলুন। হ্যাঁ, বলুন, শুনতে পাচ্ছি, বলুন।
আপনি কি শুনতে পাচ্ছেন না? হ্যাঁ বলুন, রানা কোম্পানি। সেটা তো স্ট্রোক পেশেন্টদের হয় বাবা। মেদিনীপুরে কোথায় বাড়ি আপনাদের? মেদিনীপুর টাউন, চন্দ্রকোনার দিকে। বৌমাও চলে গেলেন শ্বশুর মশাইয়ের পর, তাকেও খুঁজে পাওয়া গেল না। নমস্কার। বলুন। কেন কেন ওই ছেলেকে দেখাই তো? দমদমে না, আমি ছেলেকে নিয়ে তো যাওয়া অসম্ভব, তাই জন্য যদি সে দমদম নমস্কার। হ্যালো হ্যালো শুনতে পাচ্ছি? আমি ডক্টর সেনের সাথে কথা বলছি। হ্যালো বলুন, আপনি কি শুনতে পাচ্ছেন না? টেবির ভিতর থেকে মাথাটাকে বের করে আনুন, নাহলে কানে শুনতে পাবেন না, শুধু হ্যালো হ্যালো কবিতাটাই শুনে যাব, হ্যালোর পরের লাইনটা শুনতে পাবো না। বলছি আমার বয়স 42, আমার পায়ে চলছে, এবার আমি যখন সকালবেলা পথে যাই তখন খুব ব্লাড বের হয়। মাংস খাওয়া বন্ধ করুন, মাংস খাওয়া বন্ধ করুন, এই রোজ রোজ মাংস বিপদ করে দেবে আপনার। আপনি চেম্বারে দেখা করবেন কোনোদিন, যদি রবিবারের মধ্যে হয় তো ঠিক আছে, না হলে আবার এক মাস পর। বারাসাতে শিশির কুঞ্জতে, আপনি ওই নিচে যে দুটি নাম্বার দেখাচ্ছে ওই নাম্বারে কল করে নিন, বারাসাত শিশির কুঞ্জে। নমস্কার। হ্যাঁ বলুন। হ্যাঁ ডাক্তারবাবু, বলছি আমি মেদিনীপুর থেকে বলছি। বলছি আমার পায়ে না লাল লাল ছোপ ছোপ দাগ হয়েছে, তো ওর জন্য আমি কি করতে পারি? মানে ওটা আমার কি থেকে হচ্ছে বা কেন, কি করলে সারবে একটু বলতে পারবেন? না, অত গবেষণা, অত বড় ডাক্তার নই আমি, চেম্বারে আসলে ব্লাড গুলো টেস্ট করে তাহলে বলতে পারি। ঠিক টেস্টের দরকার আছে, সবাই ডাক্তারি পড়ছে নাকি? মানে কেন হয়েছে, আরে কেন হয়েছে জেনে লাভ নেই, কিভাবে সারবে সেটা আগে জানো, কেন হয়েছে সে তো তার জন্য তো ব্লাড টেস্ট হবে, তুমি কি করে জানবে? তো আর রাতে স্বপ্নে আসবে না যে কেন হয়েছে, ওর জন্য ব্লাড টেস্টের প্রয়োজন আছে, সেটাও করাবে না তাহলে আর রোগ ছাড়া গেল না। ওই একটা করে অ্যালার্জির ট্যাবলেট অ্যালোপ্যাথি দোকানে কিনতে পাওয়া যায়, মল্টেলুকাস এলসি খাও আর বেঁচে থাকো, সারা জীবনের জন্য সারবে না। নমস্কার। হ্যালো। বলছি স্যার, যদিও অধিকারী বলছি, আমার বয়স 27 বছর, প্রায় প্রচুর মোটা হয়ে যাচ্ছে। তাতে কি হয়েছে, কে নজর দিচ্ছে আপনাকে, সমস্যাটা কোথায়, শাশুড়ির সমস্যা? মানে শাশুড়ি খুব রোগা পাতলা বোধ হয়? তা তোমার বাড়াতেই বা কে বলেছিল, কে বলেছিল? নিজে নিজে বেড়ে যাচ্ছে, তাহলে থাইরয়েড আছে নিশ্চয়ই? তাহলে তো খাইয়ে দে বাবা, তুতুমনা করে করে বেশ মাও খাইয়েছে ছোটবেলায়, মা খেয়ে নাও মা খেয়ে নাও করে, আবার তুমি এসে এখন স্বামী খাওয়াচ্ছে, বউ খেয়ে নাও গিন্নি খেয়ে নাও,
এই বাইরে ফাস্টফুড, চাউমিন, এগ রোল এগুলো যে এরকম গোগ্রাসে না খেয়ে আপনি আবার কন্ট্রোল করুন। একবার ভাতটা তো বেড়াল ডেঙাতে পারছে না মা, এত ধামা ভর্তি ভাত নিয়ে নামে শুধু পাড়ার লোককে বলা হচ্ছে আমি একবার ভাত খাই। পাড়ার লোক কি কত সহানুভূতিতে চাহারে, 27 বছর বয়সের মেয়েটা একবার ভাত খেয়ে বেঁচে আছে কি করে? তারা কি জানে আপনি ধামা ভর্তি ভাত খেয়ে নিচ্ছেন? ভাত বন্ধ করতে হবে, ভাত আলু বন্ধ করতে হবে, ভাত আর আলুতেই তো ওজন বাড়ে, বোঝা গেছে? হ্যাঁ, ঘি মাখনে যতটা না বাড়ে তার থেকে অনেক বেশি ওজন বাড়ে ভাত আর আলুতে। আর একটা কারণ হচ্ছে দুপুরবেলা ঘুম, দুপুরবেলা ঘুমালে ফুটবলের মতো চেহারা হয়ে যাবেই মা। কারণ এখন কত, 100 হয়েছে? না না 70। হ্যাঁ 70-এ আর এই নিয়ে দৌড়াদৌড়ি করে লাভ নেই, যা কি বলেন আপনারা, 100 হোক, আমি প্রাইস দেবো, ফ্রিতে ওষুধ দেবো, আবার ট্রিটমেন্টও করবো, কোনো পয়সা নেবো না, আমি 100-এর অপেক্ষায় আছি। হ্যাঁ যেদিন 100 হবে সেদিন আসবেন, আপনার জন্য প্রাইস তোলা থাকলো। একটা ঘরোয়া টোটকা বলে দিই, টিভিতে শুনুন ঘরোয়া টোটকাটা। ঘরোয়া টোটকাটা হচ্ছে 1 চামচ মেথি চূর্ণ, মেথি, মেথির গুঁড়ো আর 1 চামচ কালো জিরে, ফুটন্ত 1 গ্লাস গরম জলের মধ্যে দিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে ওটাকে পাতিলেবু দিয়ে মেশাবে, হাফ পাতিলেবু, সকালবেলা একবার ঘুম থেকে উঠে রাতে শুতে যাওয়ার আগে, দিনে 2 বার, আপনার ওজন কমবেই, কোনো ওষুধ খাবার দরকার নেই। নমস্কার। হ্যালো, নেই, চলুন ফোন এখন লাগছে না, যখন আমরা আর কাউকে বিরক্ত করছি না, আপনাদেরও ডিস্টার্ব করবো না, আমরা একটু ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসবো, কারণ বিরতিতে দেখতে হবে জিও টিভি অ্যান্ড মায়া টিভি। চলুন। শুধু ওয়ার্ল্ড কাপেই চোট পাওয়া তা কিন্তু নয়, কিন্তু ইচ্ছে শক্তি বা পায়ের জাদুতে কিস্তিমা আপনার হাঁটু ব্যথা, শারীরিক ব্যথা, অসহ্য যন্ত্রণায় কাবু হতে হয় আপনার মাথা ব্যথার কারণ, গ্রিন বামি শেষ কথা। কোমরের ব্যথা সঙ্গে রাখুন গ্রিন বাম, আয়ুর্বেদে ব্যথাহীন জীবন। সব ব্যথার এক কথা ডক্টর সেন্স গ্রিন বাম, শুধু মনের ব্যথার নয়, নকল হইতে সাবধান। এই চিহ্ন দেখে তবেই কিনলেন। নমস্কার, ওয়েলকাম ব্যাক আফটার ব্রেক, আমরা ফিরে এলাম আবার ব্রেকের পর। চলুন, ফোনে কেউ আছেন অপেক্ষা করছেন। নমস্কার। হ্যালো, নমস্কার, আমি দেউলটি থেকে শিবানী বলে আছি, বলছি। দেউলটি বৌদি বলুন, অনেক দিন পর, কি ব্যাপার, আপনাকে আর দেখতেই পাচ্ছি না, যাক শিবরাত্রির আগে আপনার ভালো থেকো মা, প্রোডাক্টটা কিনেছি কিন্তু ডেটটা জানুয়ারি 24 অবধি মানে রয়েছে, ওটা কি খাওয়া যাবে? এখন একটা ফাইল আছে। হ্যাঁ হ্যাঁ, কেনে যাবে, কেনে যাবে, জগন্নাথ বেড়ানো হয়ে গেল, এবার কালকে ভালো করে শিবের মাথায় জলটা ঢেলে নিন, আপনার সঙ্গে নেক্সট এপ্রিল মাসে আবার ডেট আছে, দেখা হবে। আর আপনার নাতি ভালো আছে? নাতি ভালো আছে? না, খুব খারাপ না, অর্শ ধরে নিচ্ছে, অর্শর ওষুধ খাওয়ান। পাইলস কেয়ার বলে একটা টনিক আছে, যেহেতু ছোট্ট ওই টনিকটা কিনে নিয়ে যাবেন, পাইলস কেয়ার, এই টনিকটা ওকে 1 চামচ করে খাওয়ান, নাহলে ওর অর্শ হয়ে যাচ্ছে, কিন্তু আপনারা বসে থাকলে আপনার ওর অর্শ হয়ে গেছে, এটাকে এবার সারাতে হবে। পাইলস কেয়ারটা নিয়ে যান, যেহেতু টনিকে আছে ওটা, সিরাপে 1 চামচ করে দিনে 2 বার, আর আপেল সেদ্ধ করে তার মধ্যে একটু ইসবগুল দিয়ে খাওয়ান ওকে রাত্রে, ইসবগুল 1/2 চামচ ইসবগুল, আর একটা আপেলের অর্ধেকটা সিদ্ধ করে হালকা পাতি লেবু দিয়ে যেরকম শিখিয়ে দিয়েছিলাম, তাতে খালি একটু ইসবগুল মিশিয়ে ওটা রোজ রাত্রে খাওয়ান, ওর পাইল সেরে যাবে। না, ওর পাইলস আছে যে, ওর কোষ্ঠকাঠিন্যতা আছে বলেই তোর পাইলসটা হয়ে গেছে এত ছোট বেড়ায়, এটা ওকে রিপেয়ার করতে হবে, নাহলে এমনি এমনি যাবে না। ও এই বয়সে আপনি ওরকম ছিলেন, ওই বাজে কথা বলে লাভ নেই, আপনি মনে হয় ছোটবেলায় একবারে মা সারদার মতো ছিলেন, শুধু ধ্যান ধারণা বাণী পড়তেন আর কিছু না, আপনি এর থেকে আরও বেশি ডান পিটে ছিলেন, শুধু ওই ছোটো বাচ্চাটার উপর দোষ দিলে হবে? বাচ্চারা ছোটবেলায় দাপুটে হবে না তো কারা হবে,
আমাদের কি সেই বয়সটা আছে? ওরা দৌড়াবে, ভাঙবে, পড়বে, লজেন্স খাবে, এই কুরকুরে খেয়ে নেবে। কিন্তু আপনাদের সাবধানতা রাখতে হবে। বাচ্চা হাবাগোবা হয়ে বসে থাকলে কি ভালো লাগবে নাকি? ছটপটে বাচ্চা অলওয়েজ একদম জুয়েল হতে হবে। সম্ভবত লাস্ট ফোন, আর দেখা কথা বলা যাচ্ছে না। কেউ আছেন লাস্ট কলে? বলুন। হ্যাঁ বলুন, বলছি আমি। হ্যাঁ, আর কিভাবে সরাসরি চো বাবা, কিরম ভাবে সরাসরি আর চাইছেন? এর থেকেও সরাসরি পছন্দ হচ্ছে না? বলুন বলুন। তো চেম্বারে চলে আসুন, নাম লিখে। নমস্কার, হ্যালো। সমস্যা প্রচুর, নিচের নাম্বারে কল করে বলুন, ভিডিও কলিং এ দেখাবেন, ভিডিও কলিং এ। ভিডিও কলিং এর জন্য বুকিং করান, অত দূর থেকে আসতে হবে না। চলুন, আগামীকাল শিবরাত্রি সবার ভীষণ ভালো কাটুক। বিদায় নিচ্ছি আজকের জন্য, দেখা হচ্ছে আগামীকাল দমদম ক্যান্টনমেন্ট হসপিটাল। জয় শিব শম্ভু।